নিরীহ জনগণের প্রতিবাদ এর চেয়ে বেশি আর কি হবে? বাংলাদেশের জনগণ সেটাই করেছে সঠিক, তারা বিভিন্ন কায়দায় এই নির্বাচনকে একটা নির্বাচন হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের সকল চেষ্টাই ব্যর্থ হয়েছে। নীল দল থেকে তারা স্বতন্ত্র প্রার্থী দিয়েছেন, আবার বিরোধী দলের সাথে বসে ফিকা ভাগাভাগি করেছেন। বিশ্বে এমন উদার গণতন্ত্র আর কেউ দেখেছে বলে আমার মনে হয় না। সেই অস্বীকার করার কারণে সারা জাতি যেখানে বিদ্রোহ করেছিল, যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, যে দল এককভাবে তার কৃতিত্ব লাভ করে তাদের হাতেই একটি গণতন্ত্রের কফিনে পেরে কাটা হবে, এটাকে কল্পনা হবে। কিন্তু বড় দলে তারা সে কথাটা গোটা দুনিয়াবাসী বোঝানোর চেষ্টা করছেন, যদিও দুনিয়া তাদের এই আহাজারি কবুল করে। আমাদের সাথে এই আন্দোলনের প্রধান নায়ক, আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, তারেক রহমান জাতিকে আমি বলব অত্যন্ত বুদ্ধিভিত্তিক ভাবে এবং সফল ভাবে নেতৃত্ব দিয়েছে। আন্দোলনে আমাদের কোন পরাজয় হয়নি, যারা জনগণের ভোট ছিনতাই করেছে পরাজয় তাদের যেহেতু জনগণ আমাদের সাথে আছে, জনগণ যদি আমাদের সাথে না থাকতো আমরা